লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সম্পত্তির খতিয়ান কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিপোর্ট পেশ করা হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। পাশাপাশি নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউড যোগ এবং 44 লক্ষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ইডির রিপোর্টে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য পেশ আদালতের সামনে। 21 অগস্ট প্রায় 18 ঘন্টারও বেশি ইডি গোয়েন্দারা তল্লাশি চালিয়েছিলেন নিউ আলিপুরের পি ব্লকের লিফটস অ্যান্ড বাউন্সের অফিসে। এবার সেই সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সম্পত্তির খতিয়ান কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিপোর্টে উঠে এসেছে নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউড যোগ। পাওয়া গিয়েছে টলিউড ইন্ডাস্ট্রির একজনের সঙ্গে 44 লক্ষ টাকা লেনদেনের হদিস। ইডির পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও জমা দিল তাদের রিপোর্ট। লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধারদের সম্পত্তির খতিয়ান সহ মৌ চুক্তি সবটাই আজকে রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টে জমা দিল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের 16টি ফাইল ডাউনলোডের যে আলাদা করে অভিযোগ করা হয়েছিল তাতে ইডি অফিসাররা বলছেন তারা বারবার হ্যারাস হচ্ছেন, আর সেই মামলার ক্ষেত্রেই বিচারপতি অমৃতা সিনহা চেয়েছিলেন এই রিপোর্টটি। এই রিপোর্টটি আজ আদালতে জমা দিয়েছে ইডি। পাশাপাশি টলিউড যোগ যে একেবারে সুস্পষ্ট সেটাও এই রিপোর্টে জানিয়েছে ইডি। ইডি জানিয়েছে একজন অভিনেতার সঙ্গে 44 লক্ষ টাকার লেনদেন হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের, এবং সেটা যে নিয়োগ দুর্নীতির অবৈধ টাকা সেটাও ইডি স্বীকার করেছে। 10 তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, এবং এই মুহূর্তে ইডির অফিসারদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুলিশ। এদিন আদালতে ইডির আইনজীবী জানান, টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোকের সঙ্গে এই দুর্নীতি যোগ আছে, তাদের সব খতিয়ান আদালতে জমা দেওয়া হয়েছে। একজন অভিনেতা 44 লক্ষ টাকা নিয়ে পরে ফেরত দিয়েছিলেন, এক পরিচালকের থেকে অন্য পরিচালক ও সিইওদের কাছে সম্পত্তির নথি হস্তান্তর করা হয়েছে, তবে অভিনেতার নাম প্রকাশ করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিপোর্ট দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তো ইডি জানিয়েছে যে তারা লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে যে যাবতীয় তথ্য তারা গ্যাদার করেছে সেগুলো তারা দিয়েছে এমএন মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্ট অফ কল অফ অ্যাসোসিয়েশন, কবে ইনকর্পোরেট হয়েছে এই কোম্পানিটি, এই সমস্ত কিছুই তথ্যই তারা দিয়েছে। আদালত সেই রিপোর্টগুলো দেখবেন। ফিল্ম জগৎ থেকে আদালত যেটুকু আদালতে উঠে এসছে, ইডির পক্ষ থেকে যে সাবমিশন উঠে এসছে তাতে একজনের নামই উঠে এসছে। নিশ্চিতভাবেই তারা বলছে স্টিল ইন প্রোগ্রেস, তারা নিশ্চিতভাবেই তারা এই তদন্ত প্রক্রিয়ায় আরও যখন পরবর্তী নাম উঠে আসবে নিশ্চিতভাবে। এই সমস্ত সম্পত্তির খতিয়ান জনগণের সামনে নিয়ে আসা হোক, তাহলে এই মানুষ বুঝতে পারবে আসল চরিত্র, দাবি বিজেপি নেতা সজল ঘোষের। সম্পত্তির খতিয়ানটা পাবলিক ডোমেইনে আসুক, ওর মুখ বন্ধ খামের মুখটা খোলা হোক, কে তালির চালে থাকে আর কে হাওয়াই চটি করে ঘরে, আর কে শান্তিনিকেতনের বাসিন্দা, তাদের প্রত্যেকের সম্পত্তি কতদিনে কত টাকা তারা রোজগার করলো এবং আয়ের উৎস হিসেবে জানতে চাই। যারা টলিউডে থেকে মানুষকে প্রতারিত করছে, আসলে তারা নায়ক নায়িকা হিসেবে মানুষের মন জয় করতে পারেনি, তাই চুরি করে টাকা রোজগারের পথে নেমেছে, সম্পত্তি অর্জন করলেন, এইটাই তো উদ্ধার করার কাজ। সেটা ইডি এতদিনে করেননি, ইডির উপর প্রভাব ছিল বলে ইডিও আশঙ্কা করছেন, তাদের ভয় দেখানো হচ্ছে বলে তারা বলছেন, সমস্ত কিছু আদালতে বিবেচনায় থাকবে। পশ্চিমবঙ্গের দুর্নীতিটা একটা ইকোসিস্টেমে পরিণত হয়ে গেছে, কোন ডিপার্টমেন্ট কোন মানে লোকজন কোথাও মানে সব সিস্টেমের মধ্যে দুর্নীতিটাকে এরা মর্যাদাগত করে ফেলেছে। তো টলিউড যোগটা আলাদা করে কিছু না, টলিউডের সব দেখবে যেগুলো আছে, সিরিয়াল সিনেমা জগতের প্রচুর প্রযোজক পরিচালক অভিনেতা অভিনেত্রী সব তো তৃণমূলের মঞ্চে কি করতে যায়, দেশ সেবা করার জন্য, সমাজ সেবা করার জন্য না, যে কিভাবে দুরম্বরে টাকা ধান্দা করা যাবে সেই জন্য মঞ্চে যায়। এদিকে লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালানোর সময় ওই কোম্পানির কম্পিউটারে 16টি ফাইল ডাউনলোড হয়েছে এমন অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা পুলিশে। এদিন হাইকোর্টে ইডির তরফে জানানো হয় ফাইল ডাউনলোড সংক্রান্ত সমস্ত ব্যাখ্যা দেওয়ার পরেও কলকাতা পুলিশ অযথা হেনস্থা করছে ইডি অফিসারদের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এই এফআইআর সংক্রান্ত বিষয়ে ইডির বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নেবে না কলকাতা পুলিশ। সব মিলিয়ে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডির তদন্ত এবং রিপোর্ট পেশের পর
নিয়োগ দুর্নীতির পাশাপাশি খোঁজ মিলছে আরও একাধিক যোগসূত্রের, এমনটাই দাবি ওয়াকিবহুল মহলে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।